জার্নি ডেট এখান থেকে, জার্নি ডেট এখান থেকে দেওয়া থাকবে, কন্টিনেন্ট নাম কোথা থেকে, পাশাপাশি আপনি কোথায় নামবেন। আজকের ফ্লাইট দেখা পাওয়া যাবে তো খুব সহজে, আপনার অনলাইনে যে কোনো ট্রেনের টিকিট কাটবেন। এখন থেকে কিন্তু আপনাকে টিকিট কাটার জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে বসে আপনার ফোনটির মাধ্যমে খুব সহজে কিন্তু অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন। এমনকি আপনার কাটা টিকিট নিয়ে আপনি সরাসরি কিন্তু ট্রেন ভ্রমণ করতে পারবেন, আলাদা করে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো এইখান থেকে আমি আমার ফোনের একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনার সার্চ বারে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনারা লিখবেন রেলওয়ে টিকিট, অবশ্যই ভিউয়ার্স রেলওয়ে টিকিট, এটা আপনারা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন e-ticket.railway.gov.bd। তো আপনারা চাইলে এটা লিখেও সার্চ করতে পারেন, তারপর এখান থেকে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এমনকি নিচের দিকে লক্ষ্য করুন আই অ্যাগ্রি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আপনার তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটি অবশ্যই সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু নিচের দিকে স্লাইড করে আপনারা চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে মূলত তিনটা ইনফরমেশন দিতে হবে। তো এখান থেকে লক্ষ্য করুন এন্টার মোবাইল নম্বর নামে যে অপশনটি অবশ্যই এখান থেকে আপনি আপনার সচল মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তো মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করুন এন্টার এনআইডি নাম্বার নামে যে অপশনটি অবশ্যই এখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজে যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই আপনার আইডি কার্ডের নাম্বারগুলো এখান থেকে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন সিলেক্ট ডেট অফ বার্থ, অবশ্যই এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। তারপর প্রথমত আপনারা এখান থেকে সালটা আপনারা সিলেক্ট করে দেবেন জন্ম তারিখের, তারপর এখান থেকে আপনার মাসটা আপনারা সিলেক্ট করে দেবেন, যেহেতু অক্টোবর মাস এখান থেকে অক্টোবর থাকছে। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা আপনারা সিলেক্ট করে দেবেন, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন আই অ্যাম নট এ রোবট নামে একটা বর্গের কাছে ঘর রয়েছে, তো আপনি যে রোবট নেট আপনাকে যাচাই করতে হবে, এর জন্য এই বর্গের ঘরের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে, অথবা মূলত পরবর্তী অপশনে কিছু ছবি আসতে পারে, আর ছবিগুলো মূলত উপর দিকে লেখা থাকবে কোন ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেটা লেখা থাকবে অবশ্যই আপনারা সেই ছবিগুলো সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার পর এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স আপনাকে পরবর্তী অপশন নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে লক্ষ্য করবেন এখান থেকে ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন, তো অবশ্যই এখান থেকে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন। তো জিমেলটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট কোড, অবশ্যই এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনার আইডি কার্ডের ব্যাক পেজে মূলত দেখবেন ডাকঘর পাশাপাশি মূলত চার সংখ্যার একটা কোড দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা সেটা দিয়ে দিবেন। তো পোস্ট কোড দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন অ্যাড্রেস নামে যে অপশনটি, এখান থেকে প্রথমত আপনার গ্রাম দিবেন, তারপর উপজেলা, এমনকি আপনার জেলাটা আপনি এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আমি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন এই দুই বক্সে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে একই টাইপের, তো অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে জরুরি টাইপের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি কীরকম দিতে হবে আমি বলে দিচ্ছি। তো আপনার ছেলে আপনার নাম ব্যবহার করতে পারেন, নামের প্রথম অক্ষর অবশ্যই আপনারা বড় হাতে ব্যবহার করতে পারেন, এমনকি অন্যগুলো ছোট হাতে ব্যবহার করতে পারেন, পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন, এমনকি এখান থেকে 1 2 3 4 এরকম টাইপের ব্যবহার করবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর লক্ষ্য করুন কমপ্লিট রেজিস্ট্রেশন নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। এমনকি আপনাদের নাম্বারটা মূলত দেখতে পাচ্ছেন 3 মিনিটের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো কোডটা আসলে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে আসছে, জাস্ট আমি কপি অপশনে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে লিখে দিতে পারেন, অন্য ফোনে থাকলে আপনারা দেখে নিয়ে এখানে কোডটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে এখান থেকে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আপনাদের অ্যাকাউন্ট করাটা কিন্তু হয়ে গেছে, তো এবার মূলত কীভাবে আপনারা টিকিটটা কিনবেন। তো ফর্মের মধ্যে দেখতে পাচ্ছেন ফর্ম স্টেশন নামে যে অপশনটি, মূলত আপনি কোন স্টেশন থেকে টিকিটটা কাটতে আছেন বা কোন স্টেশন থেকে আপনি উঠবেন, তো অবশ্যই এখান থেকে আপনার ফর্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার সেটা লিখবেন, তো স্টেশনের নামটি লিখবেন। তো মনে করেন আমি এখান থেকে ঢাকা থেকে উঠবো, ডিএইচে লিখছি, তবে সেটা অটোমেটিক এখান থেকে চলে আসছে। আপনার এখান থেকে মূলত নামটা লিখবেন, তাহলে অটোমেটিক সাজেস্টে নিয়ে নেবে। তারপর এখানে আপনার অটোমেটিক সাজেস্ট করা এখান থেকে জায়গাটা আপনারা সিলেক্ট করে দেবেন, তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে টু, মূলত টু স্টেশন অর্থাৎ কোথায় নামবেন সেই স্টেশনের নামটি আপনাকে লিখতে হবে। তো মনে করেন আমি এখান থেকে ভেড়ামারা লিখবো, জাস্ট এখান থেকে বিআইসি লেখা মাত্র অটোমেটিক এখান থেকে ভেড়ামারা চলে আসছে, জাস্ট আমি এখান থেকে ভেড়ামারা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ডেট অফ জার্নি, মূলত আপনি কোন তারিখে যাবেন অবশ্যই এখান থেকে আপনার তারিখটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি মূলত 31 অক্টোবর যাবো, জাস্ট আমি এখান থেকে 31 অক্টোবর সিলেক্ট করে দিচ্ছি। যে তারিখে যেতে যাচ্ছেন অবশ্যই আপনার এখান থেকে তারিখটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন চুজ এ ক্লাস, তো এখান থেকে আপনার ক্লাস চয়েস করতে হবে, তো এর জন্য এখান থেকে চুজ এ ক্লাস অপশন আপনার ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অল্প টাকার ভিতরে যেটা যাওয়া যাবে সেটা মূলত সিলেক্ট করবো, জাস্ট আমি এখান থেকে এস এর এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করবেন সার্চ টেন্স নামে একটা অপশন, অবশ্যই এখান থেকে সেখানে ক্লিক করে দেবেন।
তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের পরবর্তী অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ঢাকা থেকে ভেড়া মারা যাবে 31 অক্টোবর যে ট্রেনগুলো এখান থেকে কিন্তু সেই ট্রেনের নামগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন সুন্দরবন এক্সপ্রেস, তো এখান থেকে 31 অক্টোবর সকাল 8:15 কিন্তু ঢাকা থেকে এই ট্রেনটি ছাড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্নেগধা নামে যে মূলত এটা বেশি টাকার টিকিট, এখান থেকে দেখতে পাচ্ছেন এসসিআর 345 টাকা, 6টা কিন্তু অ্যাভেলেবল রয়েছে কাউন্টার প্লাস অনলাইন, তো আপনি স্যার এখান থেকে কিনতে পারেন এটা। পাশাপাশি দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস, তো এটা মূলত 31 অক্টোবর সন্ধ্যা 7টার সময় ঢাকাতে কিন্তু ছাড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এসসিআর, পাশাপাশি স্নেগধার দাম কিন্তু বেশি হয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন বেনাপোল এক্সপ্রেস, তো 31 অক্টোবর দেখতে পাচ্ছেন 11:15 ঢাকা থেকে কিন্তু ট্রেনটা ছাড়বে। তো মূলত আমি এই বেনাপোলে যাবো, তো অবশ্যই আপনারা দেখবেন আপনার সুবিধা হবে কোন ট্রেনে কখন আপনি যেতে যাচ্ছেন, এমনকি টিকিট অ্যাভেলেবল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে জিরো দেখাচ্ছে, যেটাতে সেটা তো মূলত অ্যাভেলেবল না সেই টিকিটটা। তো যেহেতু মূলত আমি বেনাপোল এক্সপ্রেসে যাবো, দেখতে পাচ্ছেন এখান থেকে 31 অক্টোবর 11:15 ঢাকা থেকে ছাড়বে, এমনকি আমি এসসিআরে যাবো, যার কারণে এখান থেকে এসসিআরের টিকিটটি কাটবো। তো এবার টিকিটটা কেনার জন্য এখান থেকে আমি বুক নাও অপশনে ক্লিক করে দিচ্ছি, তো অবশ্যই এখান থেকে আপনার ট্রেনটা দেখবেন কোন ট্রেনে আপনি যাবেন। তো এখান থেকে বেনাপোল এক্সপ্রেস আমি সিলেক্ট করে দিয়েছি, তারপর বুক নাও ক্লিক করলে এখান থেকে নিচে আরও কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন চুজ ইউর সিট, ম্যাক্সিমাম আপনি কিন্তু 4টা সিট একবারে কিনতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে 14টা কিন্তু টিকিট রয়েছে, আর এখন যেহেতু আমি একটা কিনে ফেলবো তবে সেটা কিন্তু 13টা থাকবে। তো এখান থেকে আমাদের বগিটা সিলেক্ট করতে হবে, মূলত কোন বগিতে আমি টিকিটটা কাটবো। তো এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন, তবে সেখান থেকে সকল বগির নামগুলো কিন্তু দেওয়া রয়েছে ইংলিশে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন মূলত কোন কোন বগিতে কটা সিট রয়েছে, দেখতে পাচ্ছেন সকল বগি কিন্তু ফুল হয়ে গেছে, এমনকি এখান থেকে 6 বগিতে 7টা সিট, এমনকি পাশাপাশি টপ বগিতে কিন্তু 7টা সিট রয়েছে। তো মূলত আমি টপ বগিতে কাটবো, তো অবশ্যই আপনি আপনার পছন্দ মতো যে বগিতে কাটতে আছেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি টপ বগি সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এমনকি দেখতে পাচ্ছেন এগুলো মূলত সিট, এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার হয়ে আছে, এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখন দেখবেন মূলত কোনটা কোনটা অ্যাভেলেবল রয়েছে, তো দেখতে পাচ্ছেন 43, 44 এমনকি 45, 46 এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে 45টা সিলেক্ট করে দিচ্ছি, তো অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনি চাইলে কিন্তু 4টা সিট কিনতে পারবেন, তবে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন তাহলে 2টা হয়ে গেলো। তো যেহেতু আমার 1টা লাগবে, তবে সেক্ষেত্রে আমি এখান থেকে 1টা সিলেক্ট করে দিচ্ছি 45। তো সিলেক্ট করার পর একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন, জাস্ট এখানে আমি নিচের দিকে স্লাইড করে চলে যাই। তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস এখান থেকে আপনারা লক্ষ্য করুন, তো এবার টিকিটটা কেনার জন্য কন্টিনিউ পারচেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এমনকি ফ্রেন্ডস আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু নিচের দিকে আবারও স্লাইড করে চলে আসবেন। তো জার্নি ডিটেলসের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সকল ইনফরমেশন আপনি দেখতে পাবেন। তো যাই এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন, তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ফেয়ার ডিটেলসের মধ্যে 345 টাকা টিকিটের দাম, পাশাপাশি সার্ভিস চার্জ মতো 20 টাকা, এমনকি আমাদের 365 টাকা পড়বে। তো এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করার জন্য একদম নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ, নগদ, রকেট এমনকি উপায় রয়েছে, পাশাপাশি এখান থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড রয়েছে, আপনার যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, অবশ্যই এখানে সেখানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো, জাস্ট এখান থেকে বিকাশটা আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর প্রোসিড টু পেমেন্ট আসলে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ মোবাইল নম্বর দিতে বলছে, তো অবশ্যই এখান থেকে আপনি আপনার বিকাশ মোবাইল নম্বর দিয়ে দেবেন। তো বিকাশ মোবাইল নম্বর দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন, তারপর ফ্রেন্ডস আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে, যে কোডটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমার কোডটা চলে আসছে, জাস্ট কপি অপশনে ক্লিক করে এখান থেকে আমি কোডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার বিকাশের পিনটা দিতে বলবে, অবশ্যই এখান থেকে আপনি আপনার বিকাশের পিনটা দিয়ে দেবেন। তো বিকাশের পিনটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমাদের পেমেন্টটা হয়ে গেছে, এমনকি পরবর্তী অপশন কিন্তু চলে আসছে। তো এখান থেকে লক্ষ্য করুন পেমেন্ট সাকসেসফুল, তো এবার আপনারা এই পেজটির একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন প্রিন্ট ইউর টিকিট নামে যে অপশনটি, অবশ্যই এখান থেকে সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস এখান থেকে আপনার টিকিট আপনি দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টিকিটটা। তো এখান থেকে টিকিটের মধ্যে তারিখটা আপনারা দেখতে পাবেন, মূলত আপনি কোন তারিখে টিকিটটা কাটলেন, পাশাপাশি জার্নি ডেট, এখান থেকে জার্নি ডেট এখান থেকে দেওয়া থাকবে, কোন ট্রেনের নাম, এখান থেকে ট্রেনের নামটা আপনি দেখতে পাবেন, কোথায় থেকে, পাশাপাশি আপনি কোথায় নামবেন। তো এখান থেকে এসসিআর, কত টাকা আপনার টিকিটের দাম পড়ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো জাস্ট আপনারা করবেন কি, এই জায়গাটার একটা স্ক্রিনশট তুলে নেবেন, তো আমি এখান থেকে স্ক্রিনশট তুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এই জায়গাটির একটা স্ক্রিনশট তুলে নেবেন, তো স্ক্রিনশটটি তুলে নেওয়ার পর যেদিন আপনার জার্নি ডেট হবে, তো অবশ্যই জাস্ট আপনারা স্ক্রিনশটটা আপনার সাথে রাখবেন আপনার ফোনে, আলাদাভাবে আপনাকে কিন্তু প্রিন্ট করা লাগবে না। তো এটা স্ক্রিনশটটা আপনি সাথে রেখে যেদিন মূলত জার্নি হবে সেদিন আপনি স্টেশনে গিয়ে কিন্তু খুব সহজে টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবেন। মূলত অনলাইনে টিকিট কাটলে আপনাকে আলাদাভাবে প্রিন্ট করতে হয় না। তো যাই হোক, আপনারা এখান থেকে স্ক্রিনশট যদি না তুলেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করে এয়ারফোনটিতে আসতে পারবেন, এমনকি এই তথ্যগুলো দেখতে পাবেন। তো কীভাবে দেখবেন লক্ষ্য করুন, তো এর জন্য জাস্ট আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর এখান থেকে লক্ষ্য করবেন তিনটা দাগ মতো যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন, এমনকি দেখতে পাবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটি এখান থেকে দেখাবে, সেটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করুন পারচেজ হিস্টোরি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন, এমনকি আপনার অ্যাকাউন্ট থেকে যে টিকিটগুলো আপনি এখান থেকে কিনেছেন সেগুলো আপনি দেখতে পাবেন।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু আগে আমি যে টিকিটটা কাটলাম সেই টিকিটটা এখান থেকে দেখাচ্ছে। তো এবার টিকিটটা ডাউনলোড করার জন্য ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনারা টিকিটটা ডাউনলোড করতে পারবেন।